বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিশালগড় দুই নম্বর চন্দননগর ধান জমি থেকে বিশালগড় বিশালাকার অজগর সাপ উদ্ধার হয়েছে। সকাল ১০টা নাগাদ এই অজগর সাপটিকে দেখতে পেয়েছেন স্থানীয়রা এবং পরবর্তী সময়ে খবর দেওয়া হয়েছে বন দপ্তরের কর্মীদের, এবং বন দপ্তরের কর্মীরা এসে এই বিশালাকার অজগর সাপকে উদ্ধার করে নিয়ে গেছে। বিশালগড় চন্দননগর ধ্বজনগর সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বাড়ি জমি সহ রাস্তায় অজগর সাপ উদ্ধার হচ্ছে। মানুষ এক প্রকার আতঙ্কেই দিন কাটাচ্ছে। বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত যেভাবে অজগর সাপ উদ্ধার হচ্ছে তা বলাই বাহুল্য। প্রতিদিনের মধ্যে বৃহস্পতিবার সকালেও ১০টা নাগাদ ধ্বজনগর এলাকায় কৃষক হেলন মিয়া ধান জমিতে কাজ করতে যান এবং ঠিক তখনই দেখতে পান বিশাল আকার অজগর সাপ জমিতে পড়ে রয়েছে। চিৎকার শুরু করতেই এলাকার যুবকরা দ্রুত ছুটে আসেন ও ধান জমির থেকে অজগর সাপটিকে উদ্ধার করতে করতে করার সময় সিপাহীজলা বন দপ্তরে খবর দেওয়া হয়। সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা ছুটে আসেন এবং সেই অজগর সাপটিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যান। হঠাৎ করে এত অজগর সাপ সেই এলাকাতে উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য কিন্তু ছড়িয়ে পড়েছে এবং একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। অজগর সাপ বিভিন্ন জায়গাতে বিশোধন না হলেও সেই সাপগুলো কিন্তু অত্যন্ত ভয়ানক হতে পারে এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও এই অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উৎসুক জনতার কিন্তু ভিড় জমে যায় সেই জায়গাতে। অজগর সাপটিকে হাতি নিয়ে অনেকে ছবিও তুলেছেন, যদিও একটা ভয় কিন্তু রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ কি, এই অজগর সাপগুলো কোথায় পাওয়া যাবে, ঘরে হঠাৎ ঢুকে যাবে, কোনো একটা বিপদ হতে পারে এই অজগর সাপগুলোকে কেন্দ্র করে। তবে বন দপ্তরের আধিকারিকরা এসে উদ্ধার করে নিয়ে গেছেন সেই সাপটিকে। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়টাকে কেন্দ্র করে শুনবো। কি কারণে আইছেন? আমাদের কাছে একটা খবর আসে যে চন্দননগর এরিয়াতে একটি অজগর সাপ ক্ষেতের মধ্যে দেখা দিয়েছে। তার উপলক্ষে আমরা আমাদের স্টাফ নিয়ে এসেছি এখানে চন্দননগরে, এবং সেখানে একটি জনবসতি তারা আমাদের আসার আগেই অজগর সাপটিকে ধরে রেখেছে। তারপর অজগর সাপটিকে এখন রেস্কিউ করে আমরা সিপাহীজলা সেঞ্চুরিতে নিয়ে যাব এবং সেটাকে রিলিজ করে দেবো। স্যার, এখানে কিছুদিন পর পর বিভিন্ন জায়গা থেকে তারার একটা অভিযোগ সাপ পাওয়া যাচ্ছে, এটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে ব্রিডিং সিজন মাল চলছে, তার জন্য সাপ এখান থেকে এখানে বেশি চলাফেরা করছে, তার জন্য মানুষের দেখার মধ্যে বেশি আসছে। আর এটা তো সেঞ্চুরি সংলগ্ন এরিয়া, তো সিপাহীজলা সেঞ্চুরি তো অনেকগুলো ইন্ডিপেন্ডেন্টলি সাপ ঘুরছে, তার মধ্যে হয়তো কিছু সাপ বাইরে সেঞ্চুরি বাইরে চলে যাচ্ছে মানুষের লোকালে। স্যার, এখন সাপটাকে কোথায় ছাড়া হবে? আমরা সিপাহীজলা সেঞ্চুরিতে নিয়ে যাব এবং এখানে সিপাহীজলা জুলজিক্যাল পার্কের মধ্যে হ্যান্ড ওভার করে দেবো। থ্যাংক ইউ। আপনারা আসলেন সেই বন দপ্তরের কর্মীর বক্তব্য, এবং যে বিষয়টা তিনি জানালেন যে এত বেশি অজগর সাপকে উদ্ধার হচ্ছে, তিনি জানালেন যে এটা ব্রিডিং সিজন যেহেতু তাই সাপ বিভিন্ন জায়গাতে চলাচল করছে এবং এই চলাচল করার ফলেই সাধারণ মানুষের নজরেও চলে আসছে। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক অবশ্যই রয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।